হ্যালো ভিউয়ার্স, আমি তন্ময়। আমি আপনাদের মাঝে প্রায়ই সব ফ্রিল্যান্সিং এর আপডেট নিয়ে আসি। তো আজকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের মাঝে নিয়ে এসেছি। বিষয়টা হলো যে আসলে ফ্রিল্যান্সিং কি, কেন করবেন এবং আসলে ফ্রিল্যান্সিং করতে কি লাগে। হোয়াট ইজ ফ্রিল্যান্সিং? আমি কিছু প্রশ্ন নিয়ে এসেছি যে প্রশ্নগুলো সমাধান করব। তো ভিডিওটা আসলে কন্টিনিউ করে যান, ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন যেন পরবর্তীতে কোনো আপডেট মিস না করেন। তো ভিউয়ার্স, আমি ফার্স্ট কোশ্চেনটা আসলে নিয়ে এসেছি যে হোয়াট ইজ ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং আমি যদি আপনাদেরকে বুঝাই বা বলি যে ফ্রিল্যান্সিংটা আসলে কি, ফ্রিল্যান্সিং অর্থ হচ্ছে মুক্ত পেশা। আমি যদি আপনাদেরকে ট্রান্সলেটর দিয়ে দেখাই, আসলে ফ্রিল্যান্সিং এর যদি ট্রান্সলেটরে আসলে লেখি যে আসলে ফ্রিল্যান্সিং কি, তাহলে কি বোঝায়? তো ফ্রিল্যান্সিং অর্থ আসে কি, মুক্ত পেশা। মুক্ত পেশা, এখন কথা হচ্ছে যে এই মুক্ত পেশা কি আদৌ সত্যিই পুরোই মুক্ত? হ্যাঁ, সম্পূর্ণ মুক্তও নয়, কেননা নিজের তো অবশ্যই চেষ্টা করতে হবে। মুক্ত বলেই তো আর শেষ ছেড়ে দেওয়া যাবে না। ফ্রিল্যান্সিং এর অর্থ আসে হচ্ছে মুক্ত পেশা। যদিও এখানে আসেনি, আমরা যদি এখানে ফ্রিল্যান্সিং না লিখে যদি আউটসোর্সিং লিখি, আউটসোর্সিং, তো আউটসোর্সিং অর্থ আচ্ছা তো আসলো না, এরকমই দেখাচ্ছে। তো ভিউয়ার্স, আসলে ফ্রিল্যান্সিং অর্থ হচ্ছে মুক্ত পেশা, এখানে কেউ ধরার মতো লোক নেই। এখন কথা হচ্ছে যে এখানে কাজ করলে আসলে এরকম মুক্ত হয় না, কারণ অনেক আবদ্ধতা তৈরি হয়ে যায় কাজের উপর থাকতে। তো ভিউয়ার্স, আসলে কেন ফ্রিল্যান্সিং এ কাজ করবে? যদি আপনি বেকার হয়ে থাকেন, যদি আপনি বেকার হয়ে থাকেন এবং আসলে আপনার ভালো একটা স্কিল জানা আছে, ভালো কাজ পাচ্ছেন না, তখন আপনি ফ্রিল্যান্সিংটা করতে পারেন। এবং এখন আমি ফ্রিল্যান্সিং এর আসলে কি কি লাগে, ফ্রিল্যান্সিং করতে আপনার হাতে যে স্মার্টফোন আছে সেই স্মার্টফোনটাই যথেষ্ট, এবং সেই স্মার্টফোন থেকে আসলে আপনি ইনকাম করবেন পরবর্তীতে একটা ল্যাপটপ বা কম্পিউটার কিনবেন, এবং কম্পিউটার কিনে আপনি ভালো মানের স্কিল নিয়ে ভালো কাজ করবেন। প্রথমে আমি আপনাকে সাজেস্ট করবো আপনি মোবাইল ফোন থেকে টাকা ইনকাম করুন। ফ্রিল্যান্সিং এর মূল আসলে কি লাগে, ফ্রিল্যান্সিং এর মূলেই লাগে ধৈর্য। ভিউয়ার্স, এখানে ধৈর্য ছাড়া অন্য কিছুরই দরকার হয়। ধৈর্য যদি থাকে ভিউয়ার্স, আসলে আপনি ভালো কিছু করতে পারবেন। আমি আপনাদেরকে আসলে বলি যে ফ্রিল্যান্সিংয়ে, ফ্রিল্যান্সিং কি মুক্ত পেশা, হোয়াই, আসলে কি কারণে ফ্রিল্যান্সিং করবেন আপনি বেকার এবং ভালো স্কিল আছে, সেই স্কিলটাকে ডেভেলপ করতে হলে আপনাকে ফ্রিল্যান্সিং করতে হবে, এবং কী কী লাগে, আপনার হাতে থাকা স্মার্টফোনটাই যাচ্ছে। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটাকে শেয়ার করবেন যেন আপনার বন্ধুবান্ধব বা সবাই ভিডিওটা পায়। তো ভিউয়ার্স, ধন্যবাদ সবাইকে।